আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোমে থাকি। তো আমার পেজে ইদানিং তো বেশি পরিমাণ মানুষ, আসলে ইতালিতে এক শ্রেণীর মানুষ নতুন আসবে, আবেদন করবে, যারা কখনোই আবেদন করে নাই, এবং যারা আবেদন করছে তারপরেও তারা জানতে চায় ভাই ইটালি আবেদন করতে কত লাগে আর মোট আসলে কত টাকা লাগে ইটালি আসতে। তো আবেদন করতে হলো এক প্রকার চুক্তি, আর ইটালিতে আসতে সেইটা হলো আরেক ধরনের। তো সেইগুলো নিয়েই কথা বলবো আজকে। তারপরে বলি, যদি ভালো লাগে আমার ভাই ব্রাদার যারা অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আছে আল্লাহর উপরে যে একসময় আপনারা দেখতে দেখতে বকতে বকতে একসময় ভালো লেগে যাবে। তো চেষ্টা করি ভাই ভালো লাগানোর জন্য, ভালো কিছু বলার জন্য। যেগুলো আপনারা প্রশ্ন করেন সেগুলো থেকে সারাদিন শুনে শুনে একটা না একটা বাছাই করি যে এটা নিয়েই ব্লগ করব। ইতালিতে সিজনাল নন সিজনাল দুইটাই, ধরেন একটা এগ্রিকালচার একটা স্পন্সর, দুইটাই আবেদন করতে বেশি টাকা লাগে না। সর্বোচ্চ মানে এটা হলো সর্বোচ্চ টাকা বাংলাদেশি টাকায় 20,000 টাকা লাগে। কারণ এখানে মালিক তার কাগজপাতি দিবে একটা কাপ অফিসের মাধ্যমে বা একটা যেখানে বলে এইখানে বলে কাপ পাদ্রনা, তো মানে যারা এগুলা নিয়ে কাজ করে, মানে সব ফাইল কি আপনার ধরেন আবেদন করার আগে মালিকের ঋদিত্ব দেখবে, সব কিছু আপনি কই আইসা উঠবেন সেই অস্পৃতি দেখে সব কিছু মিলেই দেখেই তারপরে একটা আবেদন পূর্ণ করে। আপনার নাম ঠিকানা বয়স সব সুন্দরভাবে ওরা পুঙ্খানুপুঙ্খভাবে আগেই, ধরেন আপনি আবেদন আজকে থেকে শুরু ইটালিতে, ধরেন আজকে থেকে শুরু তার এক সপ্তাহ আগেই ওইটা প্রসেসিং করে ফাইলটা একটা পিডিএফ আকারে রাইখা দেয়। যখন সরকার ঘোষণা দেয় যে 9টা থেকে বা 8টা থেকে বা 8:30 থেকে আপনার আবেদন করবেন বা 9টা, সাধারণত ইটালিতে 9টায়, তখন ওই সময় শুধু ক্লিক করে ফাইলটা, শুধু ক্লিক করে, যদি ফাইলটা ক্লিক করে ওই মুহূর্তে ওই সময়টাই আসে। এবং এই ক্ষেত্রে যারা প্রথমে জমা দেয় তাদের ভাগ্য ভালো থাকে আল্লাহর রহমতে, এবং এই পর্যন্ত যত কাগজ উঠছে সব ম্যাক্সিমামই 9টা থেকে 9টা 7 মিনিট 6 মিনিট 5 মিনিট, বেশিরভাগ কাগজই উঠছে 9টা 0 সেকেন্ড বা 9টা 2 সেকেন্ড 5 সেকেন্ড এরকমই। তো এগুলা মাথায় রাখতে হবে যে যার মাধ্যমে কাগজ করাই তারে এরকম করানো যাবে। আর আবেদন করতে যেহেতু 20,000 টাকা লাগে, তো আসতে কেন এত বেশি লাগে? আসলে আসতে বেশি লাগে অনেক ক্ষেত্রে দেখা যায় উকিলের সাথে, যেমন নাপোলিতে ম্যাক্সিমামই, আসলে আমি কয়দিন আগে নাপোলিতে গেছি, সেখানে বাঙালিরাই মাফিয়া, তো ওইখানে উকিলটাও এক ধরনের মাফিয়া, মানে মানে এগুলো নিয়ে বেশি কিছু বলার নাই, তবে একটা বলি তারা একটা সিন্ডিকেট করে নিছে, যে উকিল বলছে যে তুমি 5,000 ইউরো দিবা, উপরে যে বাদ বাকি তুমি নিবা, এরকম তারা ফাইল জমা করে বিভিন্ন মানুষের জানে বছরে। উকিলরাও হাত করা আছে এরকম মানুষ, ইটালিয়ান মানুষ যারা এগ্রিকালচার বা যাদের ঋদিত্ব আছে বা ঋদিত্ব না থাকলেও তারা হাত করা আছে, এবং মানুষ মানুষের দিয়ে আবেদন করাই দেয়। তারপরে একটা নির্দিষ্ট সময় উকিলরা ভিতরে লবিং করে, যারা যারা পেপুত্রের ভিতর থাকে তাদের সাথে লবিং করে, তাদের সাথেও হাত আছে, লবিং করে ওইখান থেকে আপনার কাগজটা তুলে দেয়। সেই ক্ষেত্রে অনেকের কাছ থেকে বিশাল পরিমাণ 10 লাখ টাকাও নেয় এগ্রিকালচার, 8 লাখ টাকাও নেয়, কিন্তু একটা সময় আসিল এগুলা 4-5 লাখ টাকার উপরে নিত না। আসলে এখন বাংলাদেশ থেকে আপনারা অনেকেই দেখা যাবে আপনি বলতেছেন 8 লাখ, আরেকজন আপনার পাশের বাড়ির উপরে আমি 12 লাখ দিয়ে যাবো ভাই আমারে নিয়ে যান, এইভাবেই এই টাকাটা বাড়ছে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা অর্থলোভী, বেশি পরিমাণ অর্থের মানে মানে যাদের কাছে এইসব দালালরা, তারা মানে 2-3 হাত বলতে জিনিসটা মনে করেন এই এক দালালের কাছে দিছে, সে দিছে আরেক দালালের কাছে, সে দিছে যায় আরেক দালালের কাছে, এরকম 2-3 হাত বলতে যে জমা দিছে কাগজটা, সেই ক্ষেত্রেই টাকাটার পরিমাণ বাইরা যায়। আর স্পন্সর তো আরও অনেক টাকা বেশি নেয়। তো আসলে এগুলো সবই বাংলাদেশিরা ফাও টাকাগুলো নেয়। আসলে সঠিকভাবে একটা কাগজ যদি উঠাই দেয় কোনো টাকাই লাগে না, যদি মালিক ঠিক থাকে, মালিকের যদি কাজের প্রয়োজন হয়, শ্রমিক প্রয়োজন হয়,
এই কথার জন্যই ইটালিয়ান সরকার কিন্তু জেনে গেছে যে বাংলাদেশিরা এরকম ব্যবসা করে বা বিভিন্ন দেশে এরকম সিন্ডিকেট আছে, তবে বেশিরভাগ বাংলাদেশিদের সিন্ডিকেটটা বেশি। তো এর জন্য আমি যতটুকু জানতে পারছি ভাই, মালিক পেপুত্তরাতে, ধরেন মালিক পেপুত্তরাতে এখন থেকে, মানে যতটুকু শুনতে পাইছি, আইন বদলাবে যে পেপুত্তরাতে যেয়ে বলবে যে আমার দুইজন শ্রমিকের দরকার। পেপুত্তরা তার ওয়েবসাইটে ঘোষণা করে দিবে যে এই পেপুত্তরা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ, ধরেন 300 একটা পোটা থাকবে। তো যারা আবেদন করবে বাংলাদেশ থেকে, হয়তো বা শুনতেছি এইবার আর দালালের মাধ্যমে না, শুনতেছি যে ওয়েবসাইটে আপনার একটা ই থাকবে, লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে আপনি আবেদন করতে পারবেন। ওই ওই লিঙ্কটা ধরেন একদিন আগে ওপেন করবে, বা যখন আপনার লিঙ্কটা আগেই ঘোষণা দিবে সরকার, কিন্তু ওই লিঙ্কটা আপনি বাংলাদেশ থেকেও ওই দিন যেদিন জমা দেওয়ার সময় ওই সময় আপনি বাংলাদেশ থেকেও, যদি এইরকম হয় তাহলে আপনি ধরেন আরও কোনো কোনো টাকা লাগবে না, শুধু আপনার যে মানে আজকে ঘোষণা দিল ইটালিয়ান সরকার, বলবো যে তুমি বাংলাদেশ থেকে আসতে আসতে এই এই জিনিস লাগবে। কি লাগবে? তোমার ভাষার সার্টিফিকেট লাগবে, তোমার কাজের দক্ষতার সার্টিফিকেট লাগবে, বিভিন্ন জিনিস চাবে। ওইগুলো যদি আপনি, এরকম অনেকেই আছে যেমন বাংলাদেশ থেকে ইটালিয়ান ভাষা ভালো জানে, যারা বা না জানলেও যেভাবে হোক একটা টেস্টের মাধ্যমে বা যেভাবে হোক তারা এম্বাসিতে ফেস করে যেভাবে হোক একটা কাগজের মাধ্যমে সেটা প্রুভ করে নেবে যে হ্যাঁ ভাষা ভালো জানে, এর ড্রাইভিং লাইসেন্স আছে, এর কর্মদক্ষতা, সে ইচ্ছা করলে যাইয়া ট্রাক্টর চালাইতে পারবে, হ্যান পারবে, তেন পারবে, দক্ষ শ্রমিক। এইভাবে যদি একটা সিস্টেম করে দেওয়ার কথা যদি এরকম দেয় তাহলে আপনারা বাংলাদেশ থেকেও আবেদন করতে পারবেন। তবে আশা করি এইভাবে দিলেই সবচেয়ে ভালো, আপনারা আর আমরা আমাদের কাছে আর আপনারা আসবেনই না, আপনারা যাবেন হলো বাংলাদেশ থেকে পয়সা পয়সা সব কাগজ জোগাড় করে আপনারা নিজেরা যদি ওই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারতেন। সরকার যদি এই পন্থাটা নেয়, আমার হিসাবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করুন, এইসব দালালের কাছ থেকে অ্যাক্সিডেন্ট মানুষ বাংলাদেশিরা বাইচা যাবে। তখন কিন্তু আবার কিছু এজেন্সি কি করবে, ওই লিঙ্কগুলা দিয়েও ব্যবসা করবে, কিন্তু এজেন্সির কাছে কখনোই যাবেন না। ইটালির কোনো ভিসা এজেন্সির মাধ্যমে হয় না ভাই, আমি আবারও বললাম এজেন্সির মাধ্যমে ইটালির ভিসা হয় না। তো ভিসা হইতে কত লাগে এটা আমি আপনাদের ভালোভাবেই বুঝলাম যে বুঝে গত বছর বা তার আগে এইভাবেই সিস্টেমে আসছে। তবে আশা করি সামনে যদি সরকার লিঙ্কের মাধ্যমে দেয় তাহলে আপনারা সরাসরি করতে পারবেন, কোনো টাকা লাগবে না। আর যদি এই বছর আগে গত বছরের মতোই দেয় তাহলে আপনাদের 200 ইউরো লাগবে আবেদন করতে, তারপরে আপনাদের এলাকার দালালের মর্জির উপরে নির্ভর করবে কত টাকা দিয়ে আপনি আসতেছেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অবশ্যই ভালো কিছু নিয়ে ইনশাল্লাহ আসবো সামনে। আসসালামু আলাইকুম।